ছোট লক্ষ্য তারায় বড় বিপদে পড়েছে আজ বাংলাদেশ। টপ অর্ডারের পর ব্যর্থ মিডল অর্ডার, 70 রান তুলতেই সাজঘরে গিয়েছে ছয় ব্যাটার। তাই তো 230 রানের লক্ষ্যটা বাংলাদেশের জন্য বিশাল লম্বা পথ ছিল। তবে আশার আলো দেখাছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। 18 ওভার শেষে 6 উইকেট হারিয়ে 70 রান তুলতে পেরেছিল বাংলাদেশ, এমন লক্ষ্য তারা করতে নেমে পথ হারিয়েছে তারা। ইনিংসের 5ম ওভারে বলিংয়ে ছিলেন আরিয়ান দত্ত। এই স্পিনার গুড লেন্থের বলে রিভার্স সুইপ করতে গিয়ে এইজ হয়েছেন লিটন কুমার দাস। লেগ স্লিপের দিকে খানিকটা সরে এসে সহজ ক্যাচ নিয়েছেন অ্যাডওয়ার্ডস। সাজঘরে ফেরার আগে 12 বলে 3 রান করেছেন লিটন। পরের ওভারেই ফিরেছেন আরেক ওপেনার তানজিদ তামিম। তার আউটটার ধরন ছিল আরও দৃষ্টিকটু। দুই ওপেনারকে হারিয়ে দল যখন ঢুকছিল তখন বিপদ আরও বাড়িয়েছেন নাজমুল হোসেন শান্ত। বিশ্বকাপের শুরু থেকে অফ ফর্মে সাকিব আল হাসান, বিশেষ করে ব্যাটিংয়ে নিজেকে হারিয়ে খুঁজছেন তিনি। ছন্দে ফিরতে মিরপুরে এসেছিলেন কিন্তু হলো না কোনো কাজ। সাকিব ফেরার 4 বল পরেই ফিরেছেন মেহেদী হাসান মিরাজ। ভালো খেলতে থাকা মিরাজ ফিরলে বিপদ বেড়েছে বাংলাদেশের। এদিকে বাংলাদেশের আজকের ম্যাচটি উপভোগ করছিলেন বিরাট কোহলি। বাংলাদেশি ব্যাটারদের এমন ব্যাটিং কলাপস দেখে হতভম্ব তিনি। তাই তো টুইটারে নিয়ে এক বিবৃতিও দিয়েছেন। তিনি বলছেন, আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য রিজন ফর বাংলাদেশি ব্যাটিং ডিজাস্টার ইন এভরি ম্যাচ। বিসিবি শুড রিঅ্যারেঞ্জ দেয়ার প্ল্যানস ভেরি কুইকলি, আদারওয়াইজ বিগ ড্যাঞ্জার আহি। দর্শক, বাংলাদেশের ব্যাটিং দিন দিন এত বাজে হওয়ার কারণ কি বলে মনে করছেন জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ।